আসসালামু আলাইকুম, আশা করি আপনার যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটা নয়া ভিডিও দেখানো আমন্ত্রণ জানাইলাম আপনার সবটাই, আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো ফার্স্টেও দেখতে পারাম স্ন আপনার লগে আমি শেয়ার করাম। সকালে ঘুম থাকি উঠা বাদেও দেখছি স্ন দেয়, তো তার লাগে হয়তো ভিডিও করিলাই, তো আপনার লগে আমি শেয়ার করতাম ফার্মো। তো আশা করি আপনার কাছেও ভালো লাগবো আর আপনারাও এনজয় করুক ভিডিও। তো আজকের ভিডিওটা আপনার কাছে যদি ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার বাদে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা, তো আমার নয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাইব কি কুইক ভিডিও দেখতে পারবা। আপনার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে আপনার আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা, বেশি বেশি করে লাইক করবা, নাইস কমেন্ট দেবা। তো দেখতে পারা যে সুন্দর লাগে আর স্ন তো আমরা সবে ওবালা পাই। তো এখন উফরে রুম থেকে আমি ভিডিও করাম। আজকের ভিডিওটা কিলা লাগে প্লিজ আমারে কমেন্ট দিয়া জানাইবা। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে লিছেন আপনারা সবরে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ কইরাম। আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা। আজকে একটা রেসিপি আপনার লগে আমি শেয়ার করবো, পালক ডাল। তো তাহলে হয়ে রেসিপি নয় আছে আপনার লগে আমি শেয়ার করিলাই আর আপনারা ট্রাই করে দেখবা, ভালো লাগবো আপনারা গেছেও। তো এই দেখতে পারে আমি গাড়ি নো আইসি স্ন আত লইতাম সাইরাম বাদ আত ফরিয়া হলেও মেল্ট হয়ে যা, তো আপনারা লগে আমি খেয়া হতাম পারাম না, একবারে ফাটলা আছিল স্ন। তো এখন আমি রেসিপির লাগি যেটা যেটা লাগবো সবটা রেডি করে লিছি। এখানের মাঝে আমি অনিয়ন্স কাটিছি আর গার্লিক পেস্ট নিছি, গ্রিন চিলি একটা আর অয়েল। তো সবটা আমি আগে রেডি করে লিছি। শাকরেও আমি ক্লিন করিয়া বারিক বারিক করে আমি কাটি লিছি দেখতে পারলাম। আর ডাইল আসলে যে মজা হয়েছে, বিকজ পালক পালক শাক তো এমনিও মজা হয় না, যে সাল্লাহান রান দিলেও বা ডাইল দিয়ে জেনে রাঁধছি যে ভাল লাগছে। আমি সব সময় বাজির লাহান বানাই, ইসা দিয়া বাজির লাহান বানাই। তো এই দেখতে পারা আমি অয়েল এড করে লিছি, অয়েল গরম হওয়া বাদে আমি অনিয়ন্স এড করে লিমো। তো আমি সল্ট এড করে লিমো, এড করিয়া পালা ঠিকছে মিক্স করিয়াকে, তো পালা ঠিকছে মিক্স করিয়া আমি 2-3 মিনিট ফ্রাই করবো। তো দেখতে পারা অনিয়ন্সর কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি গার্লিক পেস্ট এড করবো, আমি ফ্রোজিং দিলাম আপনারা চাইলে ফ্রেশও দিতে পারবা। তো আরো 3 মিনিট আমি পালা টিকসে একে খসাইমো। আর এই ডাইলটা হয়েছে মশলা খসানির গেছে আসলে মজা। তো এখন আমি ওয়াটার এড করে নিলাম, ওয়াটার এড করিয়া আমি আরো 4 মিনিট থাকি পালা টিকসে খসাইমো। তো পেঁয়াজ সরি অনিয়ন্স আর গার্লিকর যে একটা স্মেল আছে স্মেলটা থাকতো নাই।
এখন দেখতে পারলাম স্পাইস আমি অ্যাড করিলাম, তোর রেড চিলি অ্যাড করছি, টার্মেরিক পাউডার, ধনিয়া পাউডার, গ্রিন চিলিও আমি অ্যাড করে নিলাম, আর কারি মিক্স পাউডার আমি অ্যাড করবো। অ্যাড করিয়া বালা ঠিকছে মিক্স করবো, আগে মিক্স করিয়া মশলার বালা ঠিকছে আমি খসাইমো। মশলার যে একটা স্মেল আছে, স্মেলটা আগে থাকতো না। তো আবারও আমি টুরা করি ওয়াটার অ্যাড করাম। তো ওয়াটার এড করার বাদে আমি মশলার বালা ঠিকছে খসাইমো। তো আমি আগেও হয়েছি এই ডাইলটা হয়েছে খসানির গেছে আসলে মজা। তো এখন ডাইলও এড করে লিছি। তো ডাইলটা বালা ঠিকছে আগে আমি মশলার লগে মিক্স করিয়া আমি খসাইমো আবারও বালা ঠিকছে। তো বাদে আমি শাক এড করবো। পালক শাকরে আপনারা স্প্যানিশও হইতে পারবা। তো আমি স্প্যানিশ সবসময়ও হই, জানি স্প্যানিশ। তো ডাইলের লগে দেখতে পারা আমি বালা ঠিকছে মিক্স করে লেছি। মিক্স করে এখন গুড়িয়া রাখি দিলাম। দেখতে পারা দেখেও বোঝা যায় ডাইল অলরেডি সফট হয়ে গেছে, আর শাক তো আর দেখতে পারা একবারে মজি গেছে, মজি একবারে তুরো হয়ে গেছে। তো স্প্যানিশ আসলে হলো তো আমি ওয়াটার এড করে নিলাম। তো ওয়াটার এড করার বাদে 7 মিনিট আগে কুক করবো। তো বাদে রেডি হয়ে যাব। তো আমি একলগে ওয়াটার দিলাইছে, আমি আর ওয়াটার এড করতাম নাই। তো দেখতে পারা মশলা ডাইলো কালারও যে নাইস আইছে। তো এখন আমি ফ্রেশ ধনিয়া পাতা আমি অ্যাড করে নিলাম, আর ডাইলো আগে আমি দাগনি দিলাম। তো দাগনি লাগে আমি গার্লিক স্লাইস করিয়া হাঁটিছি, আর দুইটা আগে আমি দুইটা আর নাই তিনটা রেড চিলি আমি দিব দিয়া। তো ডাইলোর মাঝে আগে দাগনি দিব। তো দেখতে পারা দাগনি দিলাইছে। এখন আরও গুড়ি আঁকি রাখি দিব 3 মিনিটলা, আর গ্যাস আমি অফ করে নিলাম। তো আপনারা কাছে আইসক্রিম রেসিপিটা কিনা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা, আর আপনারা রেসিপিটা ট্রাই করবা, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আর আমার কমেন্ট দিয়া জানাইবা, আর বেশি বেশি করে লাইক করবা। আর আমি আবারও কইরাম, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করা বাদে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা। তো আমার নয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাইব কি কুইক ভিডিও দেখতে পারবা।
ওকে, ভালো থাকুক আপনারা সব। আসসালামু আলাইকুম।